স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। বাংলাদেশের যদি গুণী ও ভার্সেটাইল অভিনেত্রীদের একটি তালিকা করা হয়, তবে অপি করিমের নাম বেশ উপরের দিকেই থাকবে। তিনি সেই 1998 সাল থেকে এখন পর্যন্ত প্রায় শখানেকের উপরে নাটক দর্শকদের উপহার দিয়েছেন। তার সাবলীল ও বাস্তবধর্মী অভিনয় সকলকে মুগ্ধ করে। আজ এই ভিডিওতে অপি করিমের করা এত সব নাটকের মাঝ থেকে 12টি নাটক নিয়ে কথা বলবো, যা অবশ্যই সকলের দেখা উচিত। তো শুরু করা যাক। 12 নম্বরে কথা বলবো সিনেমা টেলিফিল্মটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন ইফতেখার ফাহমি, যেখানে অপি করিমকে সিনেমার এক্সট্রা থেকে গ্যাংস্টারের লাইফে জড়িয়ে যেতে দেখা যায়। টেলিফিল্মটিতে আরও রয়েছেন পার্থ বড়ুয়া ও হিল্লল। 11 নম্বরে কথা বলবো ভাষা দিবসের নাটক বিহঙ্গকে নিয়ে। এই নাটকটিতে অপি করিমের সাবলীল অভিনয় সকলকে বেশ মুগ্ধ করে। নাটকটি পরিচালনা করেছেন রায়হান খান এবং এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি। 10 নম্বরে রয়েছে জেসমিন ও তার এক গুচ্ছফুল নাটকটি, যেটি পরিচালনা করেছেন সাগর জাহান। বাস্তবধর্মী এক কাহিনী নিয়ে নির্মিত নাটকটি অপি করিমের করা সেরা নাটকগুলোর মাঝে একটি। এখানেও তার অভিনয় সকলকে মুগ্ধ করবে। নাটকটিতে আরও রয়েছেন ইন্তেখাব দিনার। 9 নম্বরে কথা বলবো গুণী সাহেবের শেষ কিছুদিন নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনায় ছিলেন মাহফুজ আহমেদ। মৃত্যু পথযাত্রী এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে নাটকটি তৈরি হয়েছে, যেখানে অপি করিমের সাথে আরও অভিনয় করেছেন মোশারফ করিম। এবার আসা যাক 8 নম্বরে। আর 8 নম্বরে কথা বলবো বালক বালিকা নাটকটিকে নিয়ে। নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা সারওয়ার ফারুকী। সাবলীল ও বাস্তব অভিনয় নির্মিত একটি মিষ্টি প্রেমের গল্প হল এই নাটকটি, যেখানে অপি করিমের অভিনয় ছিল অসাধারণ। 7 নম্বরে কথা বলবো দুই জোনাকি নাটকটিকে নিয়ে। ক্লাসিক এই নাটকটি পরিচালনা করেছেন ফেরদৌস হাসান, যেখানে অপি করিমের সাথে আরও রয়েছেন তৌকির আহমেদ। প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে অপি করিমের অভিনয় বেশ প্রশংসিত হয়, তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 6 নম্বরে কথা বলবো খুঁটিনাটি খুনসুটি নাটকটিকে নিয়ে। আশফাক নিপুণের পরিচালনায় নির্মিত নাটকটিতে অপি করিম ছাড়াও আরও রয়েছেন পার্থ বড়ুয়া। স্বামী স্ত্রীর খুনসুটি ও ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে অসম্ভব সুন্দর এই নাটকটি, যেখানে অপি করিমের অভিনয় ছিল বাস্তবধর্মী, তো এই নাটকটিও সকলের দেখা উচিত। 5 নম্বরে কথা বলবো ঘাসফড়িং এর স্বপ্ন নাটকটিকে নিয়ে, যেখানে আত্মহত্যা করতে যাওয়া দুজন যুবক যুবতী একে অপরের সাথে পরিচিত হয়ে জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তারা নতুন স্বপ্ন দেখে। নাটকটিতে অপি করিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর ও ইন্তেখাব দিনার। এবার আসা যাক 4 নম্বরে। আর 4 নম্বরে কথা বলবো ভিকটিম নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। থ্রিলার ধর্মী নাটকটিতে কে ভিকটিম এবং কে নির্দোষ তাই খুঁজে বেড়ানো হয়, যেখানে অপি করিমের সাবলীল অভিনয় দর্শককে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের উত্তেজনা কাজ করবে, তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 3 নম্বরে কথা বলবো যে জীবন ফরিং এর নাটকটিকে নিয়ে, যা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। অসাধারণ এক গল্পে নির্মিত হয়েছে নাটকটি, যেখানে সাহিত্যে মোড়ানো হয়েছে সংলাপ, এবং বরাবর এই নাটকটিতেও অপি করিমের অভিনয় সকলকে মুগ্ধ করেছে, তো অসম্ভব এই সুন্দর নাটকটি না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে কথা বলবো মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় নাটক চড়ুই ভাতিকে নিয়ে। এটিও একটি প্রেমের গল্প, যেখানে রয়েছে ধোকা। অপি করিমের শুরুর দিকের জনপ্রিয় একটি কাজ হলো এই নাটকটি, যা সকলেরই ভালো লাগবে। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো মিস শিউলি নাটকটিকে নিয়ে, যেটি এক সুন্দর পরিপক্ক গল্পে নির্মিত সম্পূর্ণই ফ্যামিলি ড্রামা। নাটকটিতে অপি করিমের অভিনয় ছিল প্রাণবন্ত ও অসাধারণ। এখানে তার সংলাপ হাসি সবকিছুই দর্শকের মন নাড়া দিয়ে গেছে। আর এই নাটকটিও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। তো একে একে আমরা অপি করিমের 12টি সেরা নাটক নিয়ে কথা বললাম, যা সকলকে মুগ্ধ করবে। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।